এই পর্যায়ে পরবর্তী যে কাজটি রয়েছে তা হচ্ছে আমাদের কাজের খ, সেটি হচ্ছে সাইন টু দি পাওয়ার ফোর থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান হলে প্রমাণ করো যে টেন টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। এই পর্যায়ে আমরা দেওয়া আছে যে আমাদের মান রয়েছে সাইন টু দি পাওয়ার ফোর থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। সেক্ষেত্রে খেয়াল করবে সাইন টু দি পাওয়ার ফোর থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ানের ক্ষেত্রে প্লাস যে সাইন স্কোয়ার থিটাটি রয়েছে এটি আমি সমান সমানের এই পাশে যদি নিয়ে আসি তাহলে প্লাস সাইন স্কোয়ার থিটাটি এই পাশে চলে আসলে মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের সাইন টু দি পাওয়ার ফোর থিটার কোনো পরিবর্তন হবে না, এটি সাইন টু দি পাওয়ার ফোর থিটা হিসেবে নিচে চলে আসবে। পরবর্তীতে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটার আমাদের যে সূত্রটি রয়েছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার, তাহলে দেখো এখানে আমরা দেখেছি যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কস স্কোয়ার থিটা, তাহলে আমাদের ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কস স্কোয়ার থিটা, এই জন্য আমি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটার পরিবর্তে কস স্কোয়ার থিটা লিখেছি। এক্ষেত্রে আমাদের সাইন টু দি পাওয়ার ফোর থিটা সমান কস স্কোয়ার থিটা রয়েছে, সেক্ষেত্রে আমি যদি উভয় পক্ষকে কস টু দি পাওয়ার ফোর দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানে উভয় পক্ষকে কস টু দি পাওয়ার ফোর দ্বারা ভাগ করেছি। এর কারণ হচ্ছে আমাদের মানে চেয়েছে ট্যান টু দি পাওয়ার ফোর থিটা, তাহলে পরবর্তী লাইনে আমি বা সাইন টু দি পাওয়ার ফোর থিটা ডিভাইডেড কস টু দি পাওয়ার ফোর থিটা আমাদের চলে আসে টেন টু দি পাওয়ার ফোর থিটা। এবার কস স্কোয়ার থিটাকে যদি কস টু দি পাওয়ার ফোর দ্বারা ভাগ করা হয় তাহলে যে মানটি থাকে তা হচ্ছে ওয়ান বাই কস স্কোয়ার থিটা। এই পর্যায়ে আমাদের ওয়ান বাই টেন টু দি পাওয়ার ফোর থিটার কোনো পরিবর্তন হবে না, এখানে ওয়ান বাই কস স্কোয়ার থিটার আমাদের যে সূত্রটি রয়েছে খেয়াল করো এই যে ওয়ান বাই কস স্কোয়ার থিটার সূত্রটি রয়েছে ওয়ান ডিভাইডেড, তাহলে এখানে যেহেতু স্কোয়ার রয়েছে তাহলে ওয়ান বাই কস স্কোয়ার থিটার সূত্র হিসেবে ব্যবহার করব সেক থিটা, তাহলে আমি এখানে লিখলাম সেক স্কোয়ার থিটা। এক্ষেত্রে আমরা টেন টু দি পাওয়ার ফোর থিটা আমাদের এই মানটি কোনো পরিবর্তন হবে না, সেক স্কোয়ার থিটার একটি মান রয়েছে, দেখো এখানে আমরা সেক স্কোয়ার থিটার যদি মানটি বের করতে যাই তাহলে সেক স্কোয়ার থিটার মানটি রয়েছে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা, সেক্ষেত্রে আমি এখানে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ব্যবহার করব। এই পর্যায়ে আমরা টেন টু দি পাওয়ার ফোর থিটা প্লাস টেন স্কোয়ার থিটাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল এইখানে যে ওয়ানের মানটি রয়েছে তা ওয়ানের মানটি এই পর্যায়ে থেকে যাবে, সেক্ষেত্রে আমাদের যে মানটি বের হয়েছে তা আমাদের বাম পাশে যে মানটি রয়েছে তার সাথে সম্পূর্ণ মিলে যায়। তাহলে আমাদের এখানে বলা হয়েছিল সাইন টু দি পাওয়ার ফোর প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান হলে প্রমাণ করে যে টেন টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। সেক্ষেত্রে খেয়াল করো আমরা এই অঙ্কটি এখান থেকে শুরু করেছিলাম এবং এখানে আমাদের টেন টু দি পাওয়ার টেন টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান আমাদের মানটি চলে এসেছে, সেক্ষেত্রে এই মানটি আমাদের প্রমাণ হয়ে যায়।